তিরিশে জুন দিনটিকে স্মরণ করে ঐতিহাসিক হুল দিবস পালিত হলো কেশিয়ারিতে। পশ্চিম মেদিনীপুর বিআর আম্বেদকর স্মৃতিরক্ষা কমিটির সহযোগিতায় কেশিয়ারি বিআর আম্বেদকর স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে দিনটি পালিত হলো বুধবার। কেশিয়ারি বিমলেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে হুল দিবসের আয়োজন করে কমিটি। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সংক্ষিপ্ত সভার আয়োজনও করা হয়। সাঁওতাল বিদ্রোহের নায়ক সিধু কানু বিরসা মুন্ডা ও বিআর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 1855 সালের 30শে জুন ছোটনাগপুরের ভগ্নাডিহিতে সূচনা হয়েছিল সাঁওতাল বিদ্রোহের। স্বাধীনতার প্রায় 74 বছর পরও সাঁওতাল কোল ভিল মুন্ডা কুর্মীরা বঞ্চিত নিপীড়িত হয়ে শোষিত হচ্ছেন বলে দাবি কমিটির। তাই বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও আসানসোলের কিছু অংশ নিয়ে জঙ্গলমহল রাজ্যের দাবি রয়েছে কমিটির পক্ষ থেকে। এমনটাই জানান কমিটির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি ধনঞ্জয় মুর্মু। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মুকুল দলাল সরকার, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বি কে সিং সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা। নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর ডক্টর বি আর আম্বেদকর স্মৃতিরক্ষা কমিটির পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি। আজকে বিশেষ করে যে 1855 সালে 30শে জুন আদিবাসীদের নিয়ে যে ভগ্নাডিহির মাঠে 30,000 লোককে নিয়ে যে আন্দোলন করেছিলেন তার যে ঐতিহাসিক হুল দিবস আজকে আমরা পালন করতে চলছি। কারণ 1947 সালের পর থেকে আজকে এখনো পর্যন্ত প্রায় 74 বছর হলো আমরা, অর্থাৎ এই আদিবাসী কোল ভিল সাঁওতাল মুন্ডা কুর্মী আমরা শোষিত নিপীড়িত বঞ্চিত এবং অত্যাচারিত। সেই অত্যাচার আজকে 74 বছর ধরে আমাদের উপর নিরীহভাবে অত্যাচার করছে। আমরা যেহেতু দলিত আদিবাসী বলে আমাদেরকে আলাদা করে রাখা হয়েছে, তাই আমরাও এই ডক্টর বি আর আম্বেদকর স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আমরা দাবি করছি, আজকে ঝাড়খণ্ডে যেরকম শিবু সোরেন তার উড়িষ্যার ঝাড়খণ্ডের পৃথক রাজ্য মানে দাবি করেছে, আমরাও সেই একইভাবে এই ঐতিহাসিক হুল দিবসের মাধ্যমে আমরাও চাইছি যে আজকে জঙ্গলমহল, অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর আসানসোলের কিয়দংশ নিয়ে আমরা এই পৃথক জঙ্গলমহল রাজ্য দাবি করছি। এবং এই ঐতিহাসিক হুল দিবসের মাধ্যমে আমাদের যে বাবা সাহেব সাংবিধানিক যে মৌলিক অধিকারগুলো দিয়ে গেছে সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত নিয়ে আছি। আগামী দিনে যদি সরকার আমাদের পক্ষে, অর্থাৎ আমাদের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে যদি আমরা পরিপূর্ণভাবে না আমাদেরকে প্রদান করতে বাধ্য হয়, তাহলে আগামী দিনে আমরা পৃথক জঙ্গলমহল পৃথক রাজ্য নিয়ে দাবি করব এবং পৃথক রাজ্য আমরা করার জন্য আন্দোলন করা হবে। কেশিয়ারি থেকে শান্তনু রায়, রিপোর্ট টাইমস বাংলা।